প্রোডাকশন ক্রু হিউজ থিঙ্ক, আপনার কাছে কি মনে হয় এগুলো খুব সুন্দরভাবে সামলে উঠছেন? এবং আপনার ড্রিম ছিল কি না যে ইউ বিকাম এ ডিরেক্টর, আপনার কি এটা ড্রিম ছিল? না, আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি একজন ফিল্ম ডিরেক্টর হব। এটা জন্মগত কোনো কিছু চাওয়া থাকে না। আসলে সময় সমীক্ষ মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে আসলে আমি কী করব। আমার বাবা একজন শিক্ষক, তার বরাবর ইচ্ছা ছিল যে আমিও তার মতন একজন শিক্ষক হব। তো আমার ছোটোকাল থেকে যেটা ড্রিম ছিল সেটা হচ্ছে আমি ক্রিকেটার হব। তো আমার কোয়ালিফিকেশন ছিল আবহনী থেকে, বিকেএসপি থেকে, কিন্তু সাডেনলি আমি বাঁহাতি পেসার ছিলাম, বাঁহাতে বল করতাম। তো আমার এই হাতটাই ভেঙে যায় এখানে, যার কারণে আমি ওইখান থেকে একটা সময় মিউজিকে অ্যাড হই, ব্যান্ড মিউজিক করা হয়, কিন্তু ওইখানেও আমি খুব একটা ইম্প্রুভ করতে পারি না। তারপরে যখন আমি 2016 কথা, তখন আমার ভিতরে মানে সিনেমাটা ফিল করা শুরু করি। ছোটোকাল থেকেই সিনেমা দেখি। আমার প্রথম সিনেমা দেখা হয় মান্না সাহেবের সিনেমা। আমি মান্নাকে খুব ভালোবাসতাম, আমি রেসপেক্ট করি, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে আমাদের যে সংকটময় চলচ্চিত্র, আমি বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রি এখনও সংকটময়, সেখানে একজন মান্নার মতন নায়ক দরকার। আমি শুনেছি আমার গ্রাম থেকে যে উনি যেভাবে সিনেমাটাকে ভাবতেন, ভালোবাসতেন, কিংবা শিল্পীদেরকে নিয়ে ভাবতেন, পরিচালকদেরকে নিয়ে ভাবতেন, ওই জিনিসটা আমার ভিতরে ফিল করতো। তো বিভিন্ন গল্প মাথায় আসা, কাজ করতে হবে। তো আসলে এইভাবে চিন্তাভাবনা করতে 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 একটা সময় মানে নিজেকে মনে হলো যে হ্যাঁ, আমি আসলে ডিরেকশন দিতে পারবো কিংবা আমি পরিচালনা করতে পারবো। আর সবথেকে প্লাস পয়েন্ট ছিল যে আমি পড়াশোনা করতেছি ফিল্মের উপরে, ফিল্ম মিডিয়ার উপরে, যার কারণে একটুখানি হলেও আমার কাছে মনে হয় ইয়েস, আই এম ক্যাপেবল ফর দ্য ডিরেকশন। তো ঠিক ওই জায়গা থেকেই আমার ডিরেকশনে আসা। আচ্ছা, নিশ্চয়ই স্বপ্ন পূরণের পথে আপনি যাচ্ছেন, এবং আপনার কী কী কাজ সামনে দেখতে পাবো বা কোনো কিছু হাতে নিয়েছেন কি না, কী কী প্রজেক্ট আপনার রয়েছে আপকামিং? আচ্ছা, আমার শুরু হয়েছিল শর্ট ফিল্ম টগর দিয়ে, ওটা 2020 সালে। আমার ক্যারিয়ার জাস্ট 6 মাসের, খুবই শর্ট টাইম। আমি মানে থ্যাংক টু আল্লাহ যে এত কম সময়ে উনি আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম আমাকে করে দিয়েছেন, এবং আমার যারা প্রযোজক তারা আমার প্রতি আস্থা রেখেছেন। তো আমার শর্ট ফিল্মটা 2020 সালে খুব একটা ভালো রেসপন্স পাই, যার কারণে দেখা যাচ্ছে আমি ওইটা করার পরে ব্যাক টু ব্যাক দুইটা প্রোডাকশন পাই, দুইটা ওয়েব কন্টেন্ট করি। দেন এখন আমার ব্যস্ততা হচ্ছে একটা সিরিজ, আমি একটা সিরিজ বানাচ্ছি, ওয়েব সিরিজ, যেটা আমার ভাই নানা শাহ আর্টিস্ট আছে। আরেকটা হচ্ছে যে ফিল্ম করতেছি আই থিয়েটার অ্যাপ, যেখান থেকে সাকিব ভাইয়ের নবাবেলবি সিনেমা হয়েছিল, ওটা সিনেমাটার নাম হচ্ছে হি। তো অলরেডি আমি শুটিংয়ের ভিতরে আছি, আমার 50% শুটিং হয়ে গেছে, আর সামনে শুটিং হবে। আর সামনে আরও বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের ফিল্ম, তারপরে বড় স্কেলের ফিল্ম নিয়ে প্ল্যানিং চলতেছে। তো আসলে আমি মনে করি যে একটা ফিল্ম মানে শুধু ফিল্ম না, এখানে অনেক মানুষের স্বপ্ন জড়িত। আজকে দেখেন, আমরা শিক্ষিত হচ্ছি, পড়াশোনা করতেছি, আপনিও এডুকেটেড পার্সন। আজকে আমাদের কাছে ফোন চলে আসছে, ফোনের ভিতরে এমন একটা অ্যালগোরিদম চলে আসছে যেখানে আমরা আমাদের বুড়ো আঙুলটা স্ক্রল করলে পুরো পৃথিবীর তথ্য চলে আসছে। আজকে সামান্য রিক্সা চালকও কিন্তু স্মার্টফোন, হোয়াটস মিনিং অফ স্মার্টফোন, এই জিনিসটা সম্পর্কে বুঝে গেছে। সো সেই জায়গা থেকে এসে আমাকে যদি ফিল্ম বানাইতে হয় কিংবা ফিল্ম যদি আমাকে নির্মাণ করতে হয়, যথেষ্ট চিন্তা ভাবনা করে বুঝে আমাকে ফিল্মটা নির্মাণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি উদীয়মান, তো আমার কাছে প্রচুর সময় আছে। তো আমি আসলে আস্তে আস্তে কাজ করতে চাই, যেন আমার কাজগুলো দেখার পরে দর্শক যে সংকটময় যে ব্যাপারটা বলে যে আমাদের সংকট আছে কোথাও, যেন টেকনিক্যালি কে আর্টিস্ট, এই ব্যাপারগুলো যেন আমার কাজে ব্যক্তিগতভাবে না থাকে। তো আমি ওই জায়গা থেকেই চেষ্টা করা যে একটা সুন্দর সাবলীল গল্প বলার, যেটা আমি আপনি দেখে দুজনেই তৃপ্তি পাবো যে না, আমার আসলে দেখে ভালো লাগছে। তো সেই জায়গা থেকে সামনে বেশ কিছু কাজের কথা চলতেছে এখন, লেটস সি, দেখা যাক। ফাইম, আই থিঙ্ক ইউ আর দ্য মোস্ট ইয়াংগেস্ট ডিরেক্টর ইন দিস ইন্ডাস্ট্রি। আমি একটু জানতে চাই, আপনি যেহেতু ক্রিকেটার হতে চেয়েছিলেন, ওটা একটা বাধাপ্রাপ্ত হলো, কবজি ভেঙে গেল, হ্যাঁ, কখনো কি এরকম স্বপ্ন আসে যে ক্রিকেট নিয়ে একটা চলচ্চিত্র করা? মানে হ্যাঁ, অবশ্যই। আমাদের দেশে দেখেন কমার্শিয়াল সিনেমাগুলো বেশি হয়। আমরা যদি ভুল না বলি, 2011 থেকে আমাদের বাস্তবধর্মী গল্প, মানে আমরা যেটাকে কলকাতার ভাষায় আর্ট ফিল্ম যেটাকে বলা হয়, এই সিনেমাটার চর্চাটা কিন্তু 2011 পর থেকে হচ্ছে, তার আগে কিন্তু হয় নাই। একটা সময় হয়েছে যখন রাজ্জাক সাহেবরা ছিলেন, আলমগীর সাহেবরা ছিলেন, তাদের ওই সময় কিন্তু কমার্শিয়াল সিনেমাটা ছিল না, সামাজিক সিনেমা ছিল, গল্পভিত্তিক সিনেমা ছিল, সিনেমাগুলো সুপারহিট হয়েছে, আমরা দেখেছি। ইনফ্যাক্ট আমরা, আমাদের বাবা মা আমাদেরকে বলেছে তোমরা এই সিনেমাগুলো দেখো, শিখতে পারবো অনেক কিছু। যেমন 52 দিনগুলো, আনন্দ অশ্রু একটা সিনেমা যেটা নানা ভাইও করেছিলেন। তো এখন আমাদের যেটা হচ্ছে, আমরা কিন্তু সব ধরনের সিনেমা করতেছি,
তো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে আমি যেটা মনে করি, আমাদের দেশের সম্পদ রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরও অনেক প্রখ্যাত জীবনানন্দ দাস, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, ক্রিকেট আমাদের জাতীয় খেলা, হাডুডু আমাদের জাতীয় খেলা, এইগুলো নিয়ে না কোথাও যেন চর্চা হচ্ছে না। দেখেন আজকে আমাদের মানে পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রি যেখানে কলকাতা, সেখানে ছোট একটা বাচ্চাকে নিয়ে সিনেমা করা হচ্ছে, সিনেমার নাম হচ্ছে বাবার নাম গান্ধীজি, একটা ছয় বছরের ছেলেকে হিরো করা হচ্ছে, সেখানে আমরা না অনেকটা পিছিয়ে আছি। আমরা কেমন যেন নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে আটকে আছি যে এই গণ্ডিটাকে আমাকে ফলো আপ করে আমাকে ফিল্ম বানাইতে হবে। আসলে প্রযোজকদের যে টাকা লগ্নি করতেছে সেখান থেকে একটা লাভের অবশ্যই একটা পরিবেশ আছে। তো আমি মনে করি যে এখন সর্বোপরি মানুষ দর্শক কিন্তু সিনেমার প্রতি একটা নেশা তৈরি হয়েছে। এখন দেখেন আমরা বহির্বিশ্বের অ্যাপের উপরে ডিপেন্ডেবল কেন হচ্ছি, কারণ আমাদের দেশে ভালো কাজ হচ্ছে না, আমি এটা বিশ্বাস করি। কারণ একটা সময় আমাদের দেশে আমি যতটুকু জানি 2400 মতো হল ছিল, সিনেমা হল ছিল। আজকে আমাদের এখানে দেখা যাচ্ছে হাতে গোনা 40টা সিনেমা হল সুন্দরভাবে দেখার মতো। বাকিগুলো আমি যদি বলি, আমার জন্মস্থান আলমডাঙ্গা, তো সেখানে যে সিনেমা হল টকিজি, আমি রিসেন্টলি গেছি, সেখানে যে দেখেছি আপনার ভুট্টা, তারপরে চাল, তারপরে গমের গুদাম ঘর বানানো হয়েছে সিনেমা হলের সিটের পরে, এই গুদাম ঘর বানানো হয়েছে। তো গুদাম ঘরে বসে কিন্তু একটা বিসিএস ক্যাডার কখনো সিনেমা দেখবে না, সে কিন্তু পড়াশোনা শেষ করে আসছে, মানে স্কুল থেকে সে কিন্তু এসির আওতায় আসতেছে। তো উন্নতশীল প্রযুক্তি বাংলাদেশ, আমাদের বাংলাদেশকে আখ্যান করা হচ্ছে যে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের ভিতরে আমরা মর্যাদা রাখি, তো সে জায়গায় আমাদের সবথেকে বড় ফোকাস আমাদের সিনেমাটাকে যদি টিকিয়ে রাখতে হয়, শিল্পটাকে যদি টিকিয়ে রাখতে হয়, সত্তাটাকে যদি আমাদের টিকিয়ে রাখতে হয়, আমাদের সবথেকে বড় ইস্যু সেটা হচ্ছে আগে হলের দিকে চোখ দিতে হবে। সিনেমা প্রোডিউসার, ফিল্ম ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এগুলো অনেক পরের ইস্যু, আগে আমাদের সিনেমা হল সংস্কার করা দরকার। যেন একটা রিক্সা চালকও সিনেমা হলে অন্তত 5 মিনিটের এসির বাতাস খেতে যায়, যে না 20 টাকা কাটলে আমি এসির বাতাস খেতে পারবো। এইভাবেই সিনেমাটা গ্রো আপ হবে। আমি আমার ছোট্ট মস্তিষ্ক দিয়ে যেটা ভাবি, গল্প ডেফিনেটলি দরকার, কিন্তু সিনেমা দেখার জন্য যে পরিবেশটা, সেই পরিবেশটা আগে দরকার। কারণ আমি আজকে ভার্সিটিতে পড়তেছি, সকাল থেকে বের হচ্ছি, ভার্সিটির বাসে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে ভার্সিটির ভিতরে এসি রুমে আমার প্রফেসররা, আমার স্যাররা আমাকে ক্লাস করাচ্ছে। আমি কিন্তু কখনোই ভাই চাইবো না যে একটা ভাঙা হলের ভিতরে বসে ঘেমে সিনেমা দেখি, যতই আমি আমার শিল্পীটাকে ভালোবাসি। আসলে সেই জায়গা থেকে আমি আমার প্রবীণদের কথা বললাম, আমাদের বয়সের অনেক ছেলেমেয়েরা সিনেমা হলে প্রেম করতে যেত, এটা আপনারাও জানেন, আপনারা আমাদের অনেক আগে থেকে মিডিয়া নিয়ে চর্চা করছেন, একটা ব্যালেন্স আপনাদের ভিতরে আছে। তো এখন কিন্তু ছেলেমেয়েরা সিনেমা হলে যায় না, এখন পার্কে যায়, কারণ এখন সিনেমা হলের থেকে সামান্য ছোটোখাটো পার্কের পরিবেশও কিন্তু অনেক সুন্দর। আমি যেটা মনে করি, সিনেমা হল আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, আর ভালো গল্প, ভালো কিছু যদি হয়, অবশ্যই আবার সুদিন ফিরে আসবে, আবার জয় জয়কার আসবে, এই FDC আবার আগের মতন কলতল হবে, সকালবেলা ঘুঘুর ডাক, তারপরে রাতের বেলা আর্টিস্টদের কলকাহল দিয়ে বের হবে, আমি এতটুকু বিশ্বাস করি। লাস্ট কোয়েশ্চেন, আপনার কি কখনো ফিল হয় যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিশ্ব মঞ্চে কাজ করা, নিশ্চয়ই আপনার স্বপ্ন আছে? হ্যাঁ, আমার ব্যক্তিগত স্বপ্ন অবশ্যই আছে, কিন্তু আপনার কি ডিল উইথ এনি প্রবলেমস, মানে বড় কোনো আর্টিস্টের সঙ্গে ডিল করতে, যে আমি একটা সিনেমা করতেছি, আপনি এখানে কাস্ট, এটিতে কোনো প্রবলেম হয় কি না? আর এর সঙ্গে একটা শেষ প্রশ্ন, মানে লেজুর প্রশ্ন, কে আপনার প্রিয় ক্রিকেটার বাংলাদেশে? আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন, আমি আমার স্বল্প, আমার আগেই বলেছি আমি মাত্র 6 মাসের আমার একটা ক্যারিয়ার, আমার একটা ব্যক্তি জীবন, এই জায়গা থেকে আমি মনে করি যে আর্টিস্ট ভিত্তিক কখনো সিনেমা হতে পারে না, এটা বিশ্ব কখনো বলে না। উইলিয়াম হেনরি, জেমস ক্যামারন, তারপরে টমাস ভিলিয়ান, আমি যাদেরকে নিয়ে রিসার্চ করছি, কন্টিনিউয়াসলি রিসার্চ করতেছি, তারা আমাকে বলতেছে, ইফ ইউ আর মেকিং দ্য ফিল্ম, ফার্স্টলি থিঙ্ক অ্যাবাউট ইউর স্টোরি। তিনি স্পষ্ট বলতেছেন, Chapter 9 যদি ফিল্ম স্টোরি বায়োগ্রাফি অফ টমাস হেনরি আপনি যদি দেখেন, সে বলতেছে তুমি যদি আগে সিনেমা বানাতে চাও, তোমার গল্পটা নিয়ে আগে ভাবো। তো আমাদের অনেক ডিরেক্টর, অনেক প্রডিউসার কিন্তু আর্টিস্ট মানে অভিনয় শিল্পীর ভিতরে চুক্তিবদ্ধ হয়ে যায়, আমার চরিত্রের সাথে যেই অভিনেতাকে দরকার আমি তাকে নিয়েই মুভ করব। আমাদের রিসেন্টলি একটা সিনেমা, আপনার জার্নালিস্টরা প্রচণ্ড পরিমাণ প্রমোশন করেছেন, একটা সিনেমা কানেতে, কানের ফেস্টিভ্যালে প্রদর্শন হওয়ার সুযোগ হয়েছে, আবদুল্লাহ মোহাম্মদ সাদ সম্ভবত উনি ডিরেকশন দিয়েছেন, উনি কিন্তু আমি যতটুকু জানি ওই দিন ওনার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার সব কিছু উনি ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন, উনি সাংবাদিকদেরকে বলছেন যে আমার এই তেলবাজি প্রমোশনের দরকার নাই। তো আমি যেটা মনে করি যে সিনেমার ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার দরকার হচ্ছে গল্প, আমার গল্পের সাথে যদি আমি নিজেও হিরো হই, ওইটাই হচ্ছে আমার সিনেমা।
কিন্তু আমাদের এখানে যেটা হয় যে আমরা স্টার কেন্দ্রিক গল্প করি, যার কারণে আমরা ফুলফিল একটা ব্যালেন্স, যেটাকে বলা হয় একটা সিনেমার সবথেকে বড় শিট ককশিটটা হচ্ছে ব্যালেন্স। ওই ব্যালেন্সটা হচ্ছে আমরা কোথাও যেন মিনিমাইজ করে ফেলি। তো আমাদের আগে গল্পটাকে প্রায়োরিটি দরকার। গল্প ভিত্তিক অনুযায়ী আমাদের দেশে ইরফান খান এসেও কাজ করেছে, রাইট, শুধু গল্পের জন্য, টাকার জন্য নাকি না। আমাদের দেশের সিনেমাগুলো কিন্তু এখন বাইরে যাচ্ছে, শর্ট ফিল্ম বলেন, বড় ফিল্ম বলেন, ওয়েব ফিল্ম বলেন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশ এখন কিন্তু তাদের একটা সুন্দর অবস্থান তৈরি করতে পারছে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, দ্য বিগেস্ট পয়েন্ট ইজ স্টোরি। আপনি যদি আপনার গল্পটাকে প্রায়োরিটি দেন, আপনি ছোট হন, বড় হন, যেই হন, আপনি অবশ্যই ভালো কিছু বানাতে পারবেন, এবং আমি ওই সত্তাটাই বিশ্বাস করি। আর ক্রিকেটার, ও আমার প্রিয় ক্রিকেটারটা হচ্ছে, আসলে আমি বাংলাদেশের খেলা ছোটকাল থেকেই দেখে আসছি। আমার আসলে এমন একজনকে আমি পছন্দ করি, আমার খুব পছন্দের একজন খেলোয়াড় হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ। আর আমি বোলার হিসাবে আমার পছন্দ ছিল মুস্তাফিজুর রহমান, যদিও বা আমার অনেক পরে ও ইন্ডাস্ট্রিতে আসছে। আমি তাসকিনের সাথে একসাথে খেলছি, আরাফাত সানি আমার সাথে, আমরা ডিসকভারিতে একসাথে প্র্যাকটিস করছি। তারপরে হচ্ছে আপনার ইলিয়াস কোবরা, সাজু স্যার না, হ্যাঁ সাজু স্যার আমাদের হচ্ছে কোচ ছিলেন, প্রেম। তারপরে মেহেদি যে ছেলেটা রিসেন্টলি ন্যাশনাল টিমে চান্স পাইলো, আমাদেরই ফ্রেন্ড ছিল, আমরা একসাথে বিসিবি টুর্নামেন্ট কাপ খেলছি, একাডেমি কাপ খেলছি। তো ওইখানে যেটা আমি বলি যে আমার প্রথম লেভেলের যদি আপনি বলেন, সেটা হচ্ছে আমার কুষ্টিয়ার সন্তান হাবিবুল বাশার। আমি তাকে অসম্ভব রেসপেক্ট করি এবং তার খেলা দেখায় আমার প্রথম, আমি প্রথম দেখেছিলাম তার খেলা দেখা, আমি তার খেলা আমার ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আর মাহমুদউল্লাহ রিয়াদকে আমার খুবই ভালো লাগে, এই হচ্ছে আমার। আমি একটা কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ ভাই। এর মধ্যে কি বলা যাবে তো? হ্যাঁ শিওর। সেটা হলো যে আমাদের যখন চলচ্চিত্র প্রথম আরম্ভ হয় বাংলাদেশে, তখন কিন্তু সিনেমা হল খুব একটা বেশি ছিল না, ঢাকা ভিত্তিক সিনেমা হল ছিল, গ্রামগঞ্জে ছিল না। যে যখন ভালো ভালো গল্প সিনেমা আরম্ভ হলো, তখন এই ব্যবসা দেখে কিন্তু সবাই হল তৈরি করেছে, ব্যক্তিরা তৈরি করেছে। তো আমি ফাইমের সাথে বিমত করবো না, কিন্তু জাস্ট মতটাকে একটু মিলাবো। সেটা হলো আসলে আমাদের ভালো গল্প দরকার, আর শিল্পী যে কেউ অভিনয় করবে তাও হবে না, অভিনেতা লাগবে, শিল্পী লাগবে, এটা সত্য কথা। কিন্তু যেমন কাজী জহির কখনো রাজ্জাক সাহেবকে নিয়ে কাজ করেছে, কখনো হিরো ফারুককে কোনটি নিয়েছে, যখন গল্পে যাকে প্রয়োজন তাকে নিয়ে করেছে। ফাইম একটা কথা বলেছে যে আসলে গল্প হলো মেন, হিরো হলো গল্প। এটা যেদিন বাংলাদেশে আবার আরম্ভ হবে হিরো গল্প, দেখবেন দর্শকও ছবি এর আগে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ফাইমের ব্যাপারে খুব আশাবাদী, এটা আমি ওকে খুব আদর করি, ছোট ভাই তো, এবং আমি প্রচণ্ড আশাবাদী। ও যদি এভাবে রেগুলার কাজ করে যায়, আমার মনে হয় কিছু একটা করবে। আর আরেকটা কথা হলো, আমার দেশের মানুষ আমাকে চেনে না, মনে করেন আমাকে কলকাতা চেনে কিংবা আমাকে বোম্বে চেনে, এতে কি আসে যায়? এক্স্যাক্টলি, কিচ্ছু আসে যায় না। সারা পৃথিবী আমাকে চিনলেও আমার কিচ্ছু যায় আসে না, আমার দেশ যদি আমাকে না চেনে। যেমন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনে গিয়ে কিন্তু ইংলিশ কবিতা লিখছিলেন, তো হঠাৎ করে ওনার মনে হলো যে আমি যে যে কবিতা লিখছি আমার কি মূল্যায়ন হবে আলটিমেটলি। তারপরে কিন্তু উনি বাংলা চতুষ্পদ কবিতা আরম্ভ করলেন। নিজের দেশে আগে নিজেকে নাম করতে হবে, বিদেশে গিয়ে আপনি নাম কামালেন, আপনি অনেক কিছু আনলেন, তাতে কিচ্ছু আসে যায় না যদি আমার দেশের আমি তাকে না চিনি, যদি একটা কৃষক তাকে না চিনি, একটা রিক্সাওয়ালা তাকে না চিনি। এর জন্য আগে আমার দেশের মানুষ আমাকে চিনতে হবে, রাইট, তাই না? জি, ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।